ওয়াশ থাকতে পারি না তা কি খোঁজো এই যে দুনয় তো যে বিন বাজাতে বাজাইতে এই পর্যন্ত আসলি হ্যাঁ হ্যাঁ নাক নাগানি ভাবি এটা কেষ্টও তো পাইলি না এটা ধরা সব পাইলি না ওস্তাদ হতাশ হওয়ার কিছু নাই ওই যে কথা আছে না যেখানে দেখিবে ছাই উড়িয়া লয়ো তাই এলাম কথা কইছিয়া এটা কারা मजा खुशाखुशी करो भलो ठे ना बुजते बड्ड खिदे लागे बुजती खबर दी खाई बंधु देखा खबर खबर दज्जाल कबर की स्वामी गाय हाथ दाओ तुम दज्जाल छा कि हाथ दे चलो घरे तोर एक दिन देखा दी मन কথা কথা মারবা না মারবা না তুমি আদর করো আদরের কাজ করো ভালো কিছু দিতে পারো না তুমি কি দে
তোমার বাবার বাড়ি তো আনবা দাদা বাবার বাড়ি থেকে আনবা হ্যাঁ তোমার কাছে তো আমি কিছু জন আমার বাবা দিয়ে দিছে হ্যাঁ তোমার কাছে কি আমি দিয়ে দিছাম আমি একদম কান্না করে চুপ কান্না আছে তোমার না তোমার বাসায় এসে আমি কি না খেয়ে থাকো একদম না খেয়ে থাকো আমি কি বলছি না খেয়ে থাকো আমি না খেয়ে আছি না তুমি মুখে মুখে তর্ক করো বাবার বাড়ি তো এনে খাবা পাটি দিয়ে দিছি তোমার কাছে আমার বাবার বাড়ি থেকে আনা খাওয়ার জন্য পাটি দিও না হ্যাঁ তুমি তুমি দিও না बड़े कारण घर सविला सालाम बारी घर मन कुलो माने सब हारायलाम खाइलाम कतो माय जाबार कोनो जागा तो नाई रे चंद्र सूरज जत बड़ आमार दुख तार समान चंद्र सूरज जत बड़ आमार दुख तार समान बोएर हाथेर कील गुता खाइलाम जे कत এই দুঃখ তো কওয়ার মতো দোস্ত দোস্ত রে তুই আবার করে কাঁদতেছিস কিসের জন্য দোস্ত রে আমি কি আর মনে সুখী গান গাচ্ছি ক আমার মনে দুঃখী গানখান গাইছি আমার গান শুনে তুই কাইন্দে দিলি কত ভালোই না গানখান গাইছি মনে হচ্ছে ভিতরে আমার বউ আমারে কে গাড়ে ধরে খেলে দিতে কি কে যে নির্যাতনটা করলো আমাকে পুরুষ নির্যাতনটা দুঃখ গাত ধরে খেদাই দিছে মারছে নাকি আমার মা ভাই কোনো দিয়া দিছে মারছে দোস্তরে তোর দশার আমার চল্লিশের সুমার মনে কর যে তোরে মারিছে না আমারও মারিছে আর ঝাঁটা দিয়ে যে পিঠে মার গেছিল সেটা তো আর কব না ওটা কওয়া যায় কয়া এবার দোস্ত মানুষ কওয়া যায় না তা আমারও মারিছে বুঝছিস মাইরে ওই বাড়ির থেকে না ওই খেদাই দিছে তো সেই জন্যই তো গাছতলা গাছতলায় থাকতেছি আল্লাহ তুমি কি করে আইনা দিছিল গো আমারে দোস্ত রে এই করছিলাম কি এই বোর হাতের থেকে এই নির্যাতন থেকে একটু মুক্তি পাওয়ার জন্য কি কিছু করা যায় নাকি দেখতো আমি যতুরি আমারে না পায়া ধরব নিয়ত করে বাইরেছি আমি কইয়াও বাইরেছি আমি একটু এক সেকেন্ডের লাগে আমি বাড়ি যাব না পায় না ধরা পর্যন্ত বাড়ি যাবি নে শোন তাহলে আমার হাতে ধরা না পর্যন্ত আমি আর যাব না ফাইনাল দরকার পরে ডিসকভারি চ্যানেলে নাগাল আমরা গাছ পাতা খেয়ে যাব গাছ খাবো হ্যাঁ গাছ পাতা খাবো পোকা খাবো যাবো না যাবো না আমরা বাগানে বাগানে থাকবো হ্যাঁ বুদ্ধি আছে আচ্ছা সাপ দেখলে মানুষ ভয় পায় হ্যাঁ কাজে আমরা দুইজন নাগরাজ হয়ে থাকি হ্যাঁ আবার একটা চেবিকা আছে কি বাগানে বাগানে মনে কর যে এমনি থাকবা এই যে আমরা
আমরা দেখছি দুই নাগিনীর প্রেম, নাং নাগিনীর প্রেম, কাল নাগিনীর প্রেম, নাগিনীর প্রেম, ওই ওরা যারা এদরে থাকে আমরাও থাকবো, চল তুই ওই নাগিনী আমি আমরা দুজনই নাক ভাগ, আমাদের আর মনে থাকবি যে থাকবো না, সাপুরে আসবি ঠিক আছে, আইসে মনের কাছে সাপুরে বিন বাজাবি, আমরা নাচবো ভালো হবি না, হ্যাঁ চল চল তোরে না তোর সত্যি করে নাগিন নাগিন মনে হইতেছে, আমার এই ক্যাবা ঠায় রে, হ্যাঁ তোরে নাগরাত নাগরাত আগে কত দুঃখে দিন কাটাইতাম, বৌয়া মাই মারিত কত দুঃখ পাইতাম, বৌয়া মাই মারিত কত দুঃখ পাইতাম, এখন তো আমাগের মনে দুঃখ নাই, এখন তো আমাগের মনে দুঃখ নাই, নাগ রাজা আমি তুমি নাগ রানী, নাগ রাজা আমি তুমি নাগ রানী, তোর হাত দেওয়া যাবি না, শোন দোস্তরে আমাদের না ওই একটা জিনিস কম কম মনে হচ্ছে, আরে কাল নাগিনী নাগ নাগিনী ওখানে যে মনি খায় না, হ্যাঁ আমাকে তো মনি নাই, সিধা কনে পাবো মনি ফিরি যায় করব, হ্যাঁ মনির ব্যবস্থা করতে, শোন বড় বড় ইটে আছে না, ইটে মনে করো ইটে তুই এটা মাথার উপরে দিয়ে রাখছি আর আমি এটা মাথার উপরে দিয়ে রাখবো ঠিক আছে, এটি কেউ দেখলি মনে হবে যে ওদের মনই আছে, আমার মনির মানি আপনি যা আমার তুল তুলবো ওঠ বাবারে, ও এই শোন আমরা তো বাইরে যাবো, হ্যাঁ মনে করবে ওই মানসি যদি দেহ ফেলা যায় তাহলে সাপের মতন একটু প্র্যাকটিস করা লাগবি না, হ্যাঁ প্র্যাকটিস করা লাগবে, শোন তাহলে একটু নাচে নাচে, হ্যাঁ হইতেছে, হ্যাঁ আমাদের হইতেছে, চল চল যেখানে দেখিবে ছাই উড়িয়া লয় তাই, পাইলেও পাইতে পারো মানিক রতন, এই কর সাপ ধরার কাম তুই কবি সাত্রী খেলতে কবে আন্দ্রাসিকবাদ এই সাইপামুকো তাই উরমি কি আর খুঁজবো কি, তাহলে কাম করি এ পাতা পুতা যা আছে জোর করে আগুন মেরে পুড়িয়া পরে সাইপু পারি, এই মরা থাকি তো ফুসে তাসে বহুত দিন খাস না, একটা কেন্দু বাসায় দেবো না, ওস্তাদ কতক্ষণ পাবো, পাঁচ হাজার ফুয়ান শুরু করেন, হ্যাঁ
আর যাব রে আর বলার মতো না শোনো এই বাদাইমার সাথে আমার সকালে একটু মানে একটু রাগারাগি হয়েছে ঠিক আছে তাই বলে রাগারাগি হয়েছে আরে হ্যাঁ তাই বলে কি বাসা থেকে এইভাবে মানে সেই সকালে বের হইছে ঠিক আছে আরে আমিও তো আমার বাদাম ম্যাটারে সকালে না দুটো কিল গুতাই দিছি তাই বলে বাড়ি ছেড়ে পালাইবো এখন কোথাও খুঁজে পাচ্ছি না কি সেই যে সকালে না খেয়ে বাইরে হইছে এখনো কোনো খোঁজ খবর নাই আর বলো না আমাদের এই বেককেলটারে খুঁজতে যাচ্ছি ঠিক আছে সেই সকালে মানে ওর সাথে একটু ঝগড়া হয়েছিল ঠিক আছে ঝগড়াটা সংসারে হয়েই থাকে তাই না তাই বলে কি ওইভাবে রাগ করে বাসা থেকে সেই সকালে বের হইছে কোথাও খুঁজে পাচ্ছি না কি যে তোমারও দেখি আমার মতোই অবস্থা তোমার আমার বাদের মেটার লোকও সকালবেলায় এর লাগছে একটু নাই কিল গুতা দিছি তাই বলে কি বাড়ি ছেড়ে চলে যাব সেটাই বলতিছি এখন যে কি করি সকালে খাইও যায় নাই আমি যে কিনে সংসার করি জানো আমার কি বলবো তোমারে কি বলবো আমার অবস্থাও এক এই যে বাদাম ভাই আমার কপালে জুড়ছে কোনো কাজ নাই কাম নাই কিচ্ছু নাই খালি টোটো কইরা ঘুরে কিছু বললেই কয় চার পাঁচ দিন পরে না গতকালকে কাজ করছিলাম তাহলে আজকে করবো কেন আমাকে সেই একই কথা বলে তোমার আর আমার পরিস্থিতি ভাই একই কি যে করব আমি বুঝতেছি না জানো আমি একটা জিনিস আমার মাথায় ধরে না তাদের কি কোনো কমন সেন্স নাই তাদের মাথায় ধরে কিভাবে যে এই যে আমরা কাজ করি না কোনো টাকা পয়সা রোজগার করি না কিচ্ছু করি না আমাদের সংসারটা কিভাবে চলে কিভাবে কি করব কিচ্ছু বুঝতেছে না ওরা কেমনে বুঝাই কও তো এই বলদগুলারে কি যে করি কই যে গেল বাদাম মারো একটা লেভেল আছে এটা তো লেভেল ছাড়া বাদাম না তাহলে একটা কাজ করি আমরা দুজনে যখন মানে আমাদের দুজনেরটাই যখন এভাবে ই হয়ে গেছে তাহলে আমরা একটা কাজ করি চলো দেখি কোথাও খুঁজে আশেপাশে আছে অনেক তো খুঁজলাম পাইলাম না আশেপাশে বোধহয় ক্ষেত্রে এক কাজ করতে পারি ওই পাশে একটা পুকুর আছে না হ্যাঁ হ্যাঁ আছে ওই পুকুর পারে মাঝে মাঝে যাই আমি শুনি মানে কথার এমনিতে তো ডাইরেক্ট বলে না কথার ছলে বলে যে পুকুর পারে যায় চল পুকুর পারটা গিয়ে দেখে আসি হ্যাঁ আমারও মনে হয় তাই তাহলে আমরা কাজ করি চলো যাই সারা দিন ঘোরাঘুরি করে এই তাল গাছ তলাকে শুইছি কিরাম লাগতেছে তোর কাছে কত আমার খারাপ লাগতেছে বুঝতো রে সরি ডার্লিং রে আমার যে কিরাম খারাপ লাগতেছে সেটা তো বুঝো আর পারবো না বুঝতে পারিছিস আমার মনে করতেছে বউটারে থ্রি আইছি বউর কাছে চলে যায় আবার ডরও করতেছে বউ যে মারা মারে আমার তো নাকি শোনা রে আমার তো খিদা লাগছে আমি ভাবছিলাম বউ পায়ে ধরে নিবি আর আমরা নাগরাজ নাগিনী হইয়া ও আবার মাকে দর দেখে যা ইটা ওটা খামু তুই কিছুই তো না জঙ্গল তো একটা পোকা আসে না আমাদেরই তো দোষ আমরা তো জঙ্গল খেয়ে বাইরে যাচ্ছি না মনে করে যে মানসিকের বাড়ি যদি যাই তাহলে মনে করে যখন আমরা সাপে বাড়ির উপরে যাব ভাত চাপ খেয়ে সব পলাইব হ্যাঁ আমার লাড়িটা বাইরে বুঝা না বাড়াই বাইরে বোনা পড়াইব সব মনে কর আমরা ঘরে যাই হাত খেয়ে চলে আসবো আমি এই বুদ্ধি করছি কেলো থামলাম যে এই তোর যদি ওই নাক নাকিনি ধরা শখ থাকে তো তুই মুখ দিয়ে ফুয়া পিছন দিয়ে ফুয়া জেন দে ফুয়া ফুয়া আমার আর হসতে পারতেছি না ওস্তাদ এরা কোনো কথা কইলেন এতদিনের সাধনা আমরা নাক ডাকিনি ধরুম মণি মুক্তা পামু পাই না আমরা অনেক কিছু করুম আপনি শেষ বেলা এনে আমাকে সাধনা ভঙ্গ করবেন আমি একটু বাদান আর ওই যে দম শেষ দম শেষ দম শেষ হয় কেমনে এই মণি মুক্তা দিয়া তুই কি হবি মণি মুক্তা দিয়া আমি যখন মণি মুক্তা পাবো বরম মুক্তাটা আমার দিবেন মণিটা আপনি নেবেন আমি ছাত্র আমার তো অধিকার বেশি তারপরে মনে করেন যে ওটা দিয়ে আমি বেশি একটা ইউটিউব চ্যানেল খুলুম মনমুক্ত বেশি ইউটিউব চ্যানেল করবি ওখানে আবার ওই কিছু মনমুক্ত টেহারাইকে দিব ওটা আবার বুস্ট মারুম মারিস কি হলো আমার বুস্টের কথা আমার চোখ বড় বড় লোকে ওস্তাদ ওই যে দেখো কি দেখো আর দেখ ভাই
বড়টা দিস বস্তাব না ঠিক আছে আমি উত্তরে একটা প্লেট কিনা একটা ডিজে করবো ডিস্কো আব্দুল্লাহপুর একটা ফ্ল্যাট কিনবো আমার একটা ফ্ল্যাট দিবেন না একটা না তুই দুইটা লইস আমার দুই বউ একটা থো একটা লই আয় না আমার তিনটা ফ্ল্যাট দিন দুই বউ দুই ফ্ল্যাটে থাকবো আমি একটা থাকবো আর আমি বাড়িতে থাকি না উস্তাদ মানে আমি বাড়িতে থাকবো না আপনি ঘরে থাকেন আর দুই বউ ইয়ে থাকবো এই তুই কিন্তু মাইর খাবি হ্যাঁ আমি বাজাইতে আছে বিন আমি দেখছি আর বড় মনে তুই নিবি দুই বউ ঢাকা লই যাবি কেন আমার সাইডে কি হবে গ্রামে আমার সাইডে আল্লাহ আল্লাহ তুমি রহম করো আরে এটা কেমন কথা কইলেন আপনি বিন বাজে বাজে দম ফেলে পাগল কেন মনে আসিয়ে হ্যাঁ দেখো নাগ নাগিনি দেখো নাগ নাগিনি বাবা বাংলা নাক দেখি বাজা উমাল দিয়ে বাজা না
সেটা কিছু মনে করিনি। এই বাগানের ভিতরে যে সম্মানের দুজন ব্যক্তি আছে, সাধ্যি আইছে, ওনাকে সামনে যদি এবার করে ধরো আমার কি ইজ্জত থাকবি? কম ইজ্জত আছে? ইজ্জত করে তুমি কেমন? সম্মানিত ব্যক্তি, যারা সাপ আর মানুষের তফাৎ বুঝে না তারা সম্মানিত ব্যক্তি। আরে এগুলো কি পড়ছো? এই এগুলো কি পড়ছো? আমি তো জীবনে কোনদিন বলি নাই যে এই নাক নাকিদের গাড়ি ধরে নিয়ে যায়। এটা কেমন নাক নাকিদের গাড়ি ধরে নিয়ে গেলো কিছুই গেল না। কোনটা যে হাত আর কোনটা যে তার বাপ বুঝলাম। কি কি বুঝছেন উস্তাদ? আমাকে ক্লিয়ার করে কোনটা দরিদ্রতার সুযোগ লইছে, সুযোগ লইয়া মোব দিয়ে খাও না খাইয়া কোপাইয়া হাঁকাইয়া ঝাঁকাইয়া আগে বউ আগে ধরে লই চলে গেল। তার মানে এরা ওই এখন বোঝে না। তাহলে আমরা তো করে ফুপাইলেন, তাহলে আমি লোক খাও, তাহলে আমাদের ফাও ফুয়াইছেন আর আমার ফাও ফুয়াইতে ফুয়াইতে আমার গাও হয়ে গেছে। এখানে কথা কম দেখি হালার ঘরে হালার ঘরে নেক কে কই ধরে দিবেন গেলে কোন দিন সরি কথা হলো পুরুষ মানুষ আর দুইটা যে এর নাকি তো ভালো নাক নাকি ড্রেস পেছার বিলাস খোলা থাকে। এই এটা কথা কোন? এটা কোন ভাষায় ডয়ে ধৈক্যা নাক নাগিনী পরে যেতে না পারলো কলজের ভিতর তে টাইনে বাই করে লইও। এটা ঠিক আছে, নাক নাগিনী যে ই ওই মনি না পাই কলজা বাই করে নেমু। এর নাকি তো মনি মাথায় বিছরে পাইলে গুয়াই বিছরে কোন মনি নাই রে। ওদি মনি কি মাছ গুয়াই থাই রে? ইয়া হারি এসে চলেন আল্লাহ আমার দিতে আছে বউ কিনা সেই চল।